রাজনীতি তো হয়েছে, যখন চোর মমতা বলেছে মুখে আঙুল দিয়ে বসেছিলেন, মুখে আঙুল দিয়ে বসেছিলেন, আপনি রাজনীতি শেখাচ্ছেন। ছেলে তার সঙ্গে জড়িত, সেই স্পেসিমেনটা পরীক্ষা করার জন্য গেল এসএসকেএম হাসপাতালের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে, ডিপার্টমেন্টের প্রধান ডক্টর কল্যাণ কুমার ঘোষ। সরকার থেকে পরিষ্কার বলে দেওয়া হলো রিপোর্ট দেওয়া হবে, তেল ছিল সম্পূর্ণ বিশুদ্ধ। ডক্টর ঘোষ পরীক্ষা করে দেখলেন তেলে বিস্তর গোলযোগ, থমথমে বাড়ি, দিনের পর দিন সরকারি অফিসাররা আসছেন, দরজা বন্ধ করে ডক্টর ঘোষের সঙ্গে মিটিং করছেন, চলে যাওয়ার পর ডক্টর ঘোষ মানসিক চাপে অসুস্থ হয়ে পড়ছে। তাকে বলে দেওয়া হলো পিজির ডিরেক্টর হওয়ার নেক্সট তিনি হচ্ছেন ক্যান্ডিডেট, কিন্তু যদি সেই তেলটাকে দোষ দেখিয়ে দেওয়া হয় তাহলে জীবনে তিনি ডিরেক্টর হবেন না। ডক্টর ঘোষ রিপোর্ট দিয়েছিলেন তেলটা দোষযুক্ত এবং সারা জীবন তিনি আর ডিরেক্টর হতে পারেননি। আমি ডক্টর কল্যাণ ঘোষের ছেলে কুণাল ঘোষ কথা বল, ভেবেছিলাম একরকম, ব্যথা হচ্ছে আসলে নওসাদে অবসাদ চলছে তো, আর বিকাশবাবুর পায়ের কাছে বসে আইন শেখার অভিজিৎ গাঙ্গুলি চলে গেছে বিজেপিতে, বিকাশবাবু একটু দুঃখে আছেন। যাই যা যা ঠিক করে এসেছিলাম বলবো, তো ওইভাবে সাজিয়ে বলা মুশকিল, কারণ অনেকে অনেক কিছু বলেছেন, আমার সংক্ষেপে আমি চেষ্টা করব উত্তরটা দিয়ে দিতে। বাদশা মৈত্র ভালো ছেলে, ভালো অভিনেতা, অভিনয়টাও ভালো করলো, ঠিকঠাক। বাদশা ইংলিশ মিডিয়াম স্কুল, বামফ্রন্ট জমানায় প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজিটা তুলে দেওয়া হয়েছিল, সিপিএম নেতাদের ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়েছে, জ্যোতিবাবুর নাতনিরা ইংলিশ মিডিয়ামে পড়েছে, সাধারণ মানুষের কাছ থেকে ইংলিশ মিডিয়াম তুলে নেওয়া হয়েছিল। আটের দশকে কম্পিউটার ঢুকতে দেব না, গড়িয়াহাটে হংকং ব্যাংকে ভাঙচুর সিটু করেছে, সারা ভারতবর্ষের মধ্যে চেন্নাই, বেঙ্গালুরু, নয়ডা, হায়দ্রাবাদ আইটিতে এগিয়ে গেছে, সব থেকে শেষে আইটি আমাদের এখানে হয়েছে শুধুমাত্র সিপিএম এর ভুল নীতিতে, একের পর এক জেনারেশনকে চলে যেতে হয়েছে। শাহজাহান কে বললেন, যারা যারা শাহজাহানের নাম শুন বলেছেন রোজ শাহজাহান, কোনদিন আগ্রা চলে যাবে খুঁজতে, তাজমহলের দিকে দাঁড়িয়ে থাকবে শাহজাহান। রশিদ খানের নাম শুনেছেন কমরেড? কলকাতার বুকে, বাংলার বুকে সব থেকে বড় দুর্নীতি, আরডিএক্স এর ব্যবসা করতো, আরডিএক্স সাতটা ডন রশিদ আরডিএক্স এর ব্যবসা করতো, সিপিএম এর দালাল, সিপিএম এর স্পন্সর, সাতটাবাজ রশিদ খান, তার নাম শোনেননি? আজকে আপনি শাহজাহানের নাম বলছেন, মজিদ মাস্টারের নাম শোনেননি কমরেড, তপন শুকুরের নাম শোনেননি, মঙ্গল গ্রহ থেকে এসছেন আজকে? রশিদ খান কলকাতার বুকে রাইটার্স থেকে 100 মিটার দূরে, লালবাজার থেকে 80 মিটার দূরে বিস্ফোরণ, 100 জনের বেশি হতাহত, 100 জনের বেশি হতাহত, আরে আমার সময় কাটা যাচ্ছে, একটু হাতে আসতে, দর্শকদের অনুরোধ করছি ওনাকে বলতে দিন আসতে। ফলে আমি একবার পরিষ্কার কথা বলতে, তৃণমূল কংগ্রেস কলঙ্কমুক্ত নয়, এই সমাজের মধ্যে আছে তৃণমূল কংগ্রেস কলঙ্কমুক্ত নয়, কিন্তু কারা সমালোচনা করবে যারা এর 100 গুণ সমস্ত রকম অপরাধ করে এসছে সেই সিপিএম, আর যারা অন্য রাজ্যে এর থেকে কোটি গুণ অপরাধ করছে সেই বিজেপি, হয় না? কুণাল এক মিনিট, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, বক্তার বক্তব্যের মধ্যে আওয়াজ করবেন না।
এটা দেশ পত্রিকা বা অ্যান্ডারসন ক্লাবের পক্ষে প্রমিচিং। দয়া করে একটু ওনার বক্তব্যটা শেষ করুন, দয়া করে ওর বক্তব্যটা শেষ করতে দিন, একটু শান্ত থাকুন। অনেকে বললেন ছতরুপ খুব ভালো বক্তা, বামেদের একটা নীতি আছে, বামেরা দল বদল করে না করে না করে না। সিপিআই এর প্রাক্তন মন্ত্রী ডক্টর ওমর আলী, নন্দগোপাল ভট্টাচার্য সিপিআই নেতা, ওমর আলীকে বহিষ্কার করলো দুর্নীতির অভিযোগে সিপিআই, আর সিপিএম মেদিনীপুর রাজনীতির সঙ্গে আসুন অমরদা বলে দলে টেনে নিল। দলবদল নাকি ওরা জানে না। আসতে প্লিজ, আরে দুঃখ হচ্ছে একটু রাখুন দুঃখটা, এতক্ষণ তো শুনলাম। জোট কেরলে তারা কংগ্রেসের সঙ্গে বিরোধ, আর এরাজ্যে এসে কংগ্রেসের সঙ্গে জোট, এটা নীতি। আপনাদের আরেকবার অনুরোধ করছি, একটু আস্তে কুণালকে ওর বক্তব্য শেষ করতে দিন। যদি আমাদের আপনাদের আমি কথা দিচ্ছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তার প্রত্যেকটির উত্তর যদি এরা অনুমতি দেন যত রাত হোক দিয়ে তারপর বেরোবো, এটা মাথায় রাখবেন, ফলে আপনিও সেই ধৈর্যটা দেখান। আরে শেষ করবো কি, তো কখনো হাততালি কখনো প্রশ্ন, কন্টিনিউ কন্টিনিউ। আজকের সভার যে আলোচনা, রাজনীতি মানেই দুর্নীতি, বিরোধিতা করছে, খারাপ ঘটনা ঘটছে, ভালো ঘটনাও অনেক ঘটছে, তুলনামূলক উপসংহার চাই। যদি এর আগে ধানতলায় বানতলায় গণধর্ষণের সময় দেশ কোনো বিতর্ক সভা করতো, তাহলেও তো বাংলার রাজনীতি মানেই কি ধর্ষণ। পরবর্তীকালে যদি সাঁইবাড়ি থেকে শুরু করে পরবর্তী জায়গায় চলে আসতো পরের পর গণহত্যা, তাহলে বাংলার রাজনীতি মানেই কি গণহত্যা। আপনার অসুবিধা হলে আপনার ব্যাপার, এতক্ষণ যখন তৃণমূলকে একতরফা দিয়ে যাচ্ছিল আপনারা সহ্য করেছেন, তখন দুঃখ হয়নি। শোনেন, যত চিৎকার করেন করুন, বাংলায় আমরা জিতব। আরে চাঁদেরও কলঙ্ক থাকে, রশ্মি চাঁদ সে হোতা হ্যায় সিতারো সে নেহি, মহব্বত তৃণমূল সে হোতা হ্যায় ইয়ে লেফট অর বিজেপি সে নেহি। কি শুনতে চান? আরে রাজনীতি তো হয়েছে, শুনুন, যখন চোর মমতা বলেছে মুখে আঙুল দিয়ে বসেছিলেন, মুখে আঙুল দিয়ে বসেছিলেন, আপনি রাজনীতি শেখাচ্ছেন? যখন চোর মমতা বলেছে কি করছিলেন আপনি? আপনারা একটু কাকে দেখাচ্ছেন রাজনীতি? প্লিজ আসতেন, আসতেন প্লিজ প্লিজ প্লিজ। এসব ভাড়াটে লোকজন কোথা থেকে আনেন? মাননীয় দর্শকদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আজকে আজকে প্লিজ প্লিজ বক্তার বক্তব্য, আজকে আমাদের যারা এখানে বক্তা হিসেবে রয়েছেন প্রত্যেকে সম্মাননীয় বক্তা, তাদের প্রত্যেকের বক্তব্যে পেশ করার তাদের অধিকার আছে, তাদের সেই অধিকারটুকু এইভাবে ক্ষুণ্ণ করা যায় না। প্লিজ, আমরা নিজেরাই কিন্তু নিজেদের মধ্যে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছি, প্লিজ 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 শান্ত হন, অনুগ্রহ করে শান্ত হন। আজকে সভার যে মেজাজ,
আজকের সভার যে ঐতিহ্য, আচ্ছা আস্তে আস্তে প্লিজ প্লিজ, আপনারা আপনারা উত্তেজিত হবেন না। আজকে আজকে দেশ পত্রিকার ঐতিহ্যের কথা মনে করে, হ্যাঁ সেটা বিশেষ করতে আবার প্রশ্নোত্তর হবে, উত্তর দিক থেকে বলার সুযোগ থাকবে। আমি হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা প্লিজ বসুন, আমরা এই বিতর্ক সভার যে গুরুত্ব ঐতিহ্য সেটা বজায় রেখে বিতর্কটা শেষ করতে চাই। আপনাদেরকে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা প্লিজ বসুন।